ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএস এডুকেয়ার। আজকে আমরা যে আধুনিক ভারতের ইতিহাস আছে তার সিরিজে, যেটা আঞ্চলিক শক্তির বিকাশ করেছিলাম অর্থাৎ মুঘল যুগের পরবর্তীকালে, সেখানে এর আগে আমরা বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা এগুলো দেখেছি এবং বলেছিলাম যে আমরা এরপরে কিন্তু মারাঠা শক্তির বিকাশ করব, কারণ আমরা যখন ঔরঙ্গজেব পড়েছি তখন থেকেই কিন্তু আমরা মারাঠা শক্তির বিকাশ দেখেছি এবং সেটি শিবাজির হাত ধরে হয়েছিল, তখন আমরা শিবাজিও পড়েছিলাম। তো এখানে কিন্তু বলা যায় আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যুর ঠিক পর থেকে বলা যায়, বা তার মৃত্যুর পূর্বেও, বা শিবাজির ঠিক পরে থেকে মারাঠা জাতি আবার কিছুটা তাদের ক্ষমতা খর্ব হয়েছিল এবং তারা কিভাবে তাদের পুনরুত্থান ঘটেছিল এবং সেক্ষেত্রে পেশোয়াদের কি ভূমিকা ছিল সেটা কিন্তু মোটামুটি আজকে আমরা আলোচনা করব। তবে এই যে মারাঠা শক্তির বিকাশ, এখানে পেশোয়াদের যে কীর্তিকলাপ, তাদের যে কৃতিত্ব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে তিনজন প্রধান পেশোয়া এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সেই জন্য কিন্তু এই ক্লাসটা আমরা তিনটে ভাগে করব, অর্থাৎ প্রত্যেক পেশোয়ার কৃতিত্ব আমরা আলাদা আলাদা দেখব। আজকের ক্লাসে আমরা মূল যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে শিবাজির পর থেকে আর পেশোয়া বালাজি বিশ্বনাথের আগে পর্যন্ত যে সিচুয়েশন প্রথমে সেটা দেখব, তারপরে বালাজি বিশ্বনাথের কৃতিত্ব আমরা দেখব। তো সেই হিসেবে বলছি, এই টপিকটা বোঝার জন্য কিন্তু আমাদের শিবাজির টপিকটাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তো যারা সেই ক্লাসটা করেছো তাদের তো আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না, আর যারা ক্লাসটা করোনি তাদের জন্য বলছি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ক্লাসটা করো। তো যেটা বলছিলাম, তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই চ্যানেলে কিন্তু সিটেট এবং রাজ্য টেটের একই সাথে প্রিপারেশন করানো হয়, তার পাশাপাশি যে সিটেট রাজ্য টেটের যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রাইমারি এবং আপার প্রাইমারিরও প্রিপারেশন করানো হয় অন্যান্য টপিকে, আর হিস্ট্রি কিন্তু ডেসক্রিপটিভ এখানে, অর্থাৎ যারা সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু স্পেশালি হিস্ট্রি আলাদা করে প্রিপারেশন করানো হয়। তাহলে সেক্ষেত্রে যে চাই এক্সামের জন্য প্রিপারেশন করো না কেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, আমার রিচ যদি আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় তাহলে আমি এই যে তোমাদের জন্য প্রিপারেশান নিয়ে আসি তাহলে সে আমি আমার কাজ করতে আরও বেশি একটু মোটিভেটেড হব, আর তোমাদের সাথে তোমাদের কাছ থেকে ফিডব্যাক হিসেবে এটাই চাইবো যে পড়ানো কীরকম হচ্ছে সেটা জানাও, তোমাদের যদি মনে হয় যে কোনো টপিকে ডিসকাস করলে ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাও। তো যাই হোক, ইন্ট্রোডাকশন অনেক লং হয়ে গেল, চলো এবার ডাইরেক্ট আমরা আমাদের টপিকে চলে যাই। তো প্রথমেই আমরা যেটা দেখব যে এটা মারাঠা শক্তির, যেটা এক কথায় এটাকে মারাঠা শক্তির আবার পুনরুত্থানও বলা যায়, ঠিক আছে। তো মুঘল সাম্রাজ্যের ভাঙনের সময়কালেই কিন্তু মারাঠারা কিন্তু খুব শক্তিশালী হয়ে ওঠে এবং উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের কিন্তু তারা সেক্ষেত্রে চেষ্টা করে। এই সময় উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে মারাঠা আধিপত্য প্রতিষ্ঠিত হয়, এমনকি তাদের ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে একসময় তারা দিল্লি সম্রাটকেও তাদের হাতের পুতুলে পরিণত করে। মারাঠাদের এই কৃতিত্বের মূলে কিন্তু ছিল পেশওয়া বা মারাঠা রাজ্যের প্রধানমন্ত্রী। পেশওয়া কাদের বলা হতো? প্রধানমন্ত্রীকে বলা হতো। এই পেশওয়া পদের উত্থান কবে ঘটে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, পেশওয়া কারা, তাদের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তারা কেন একচ্ছত্র অধিকার পায় সেটা আজকের ক্লাসে আমরা করব। কিন্তু যখন মারাঠা শক্তি অ্যাকচুয়ালি উত্থান ঘটেছিল শিবাজির হাত ধরে, তখন যারা প্রধানমন্ত্রী বা পেশওয়া ছিলেন তাদের কিন্তু এত ক্ষমতা ছিল না। সেই জন্য আমি বারবার বলছি এই টপিকে কিছু কিছু টার্ম এমন আসবে, কিছু কিছু জিনিস এমন আসবে, এগুলো যদি আমরা শিবাজির চ্যাপ্টারটা না পড়ি তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ মারাঠা সাম্রাজ্যে যেটা ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু করেছিলেন ছত্রপতি শিবাজি। সেই জন্য আমি বারবার বলছি যারা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে থরোলি প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু সিরিয়ালি টপিকগুলো আমি যেরকম তোমাদের করাচ্ছি সেরকমভাবেই কিন্তু করো। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলে আসছো তাদের আমি এটাও বলবো যে এর জন্য কিন্তু প্রচুর চ্যানেলে আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে যাও সেখানে প্লেলিস্টগুলো দেখো, যার যে সাবজেক্টের প্লেলিস্টের রিকোয়ারমেন্ট আছে সে সেই অনুযায়ী প্লেলিস্ট করে প্রথম থেকে দেখতে থাকো, তাহলে কিন্তু আশা করছি তোমাদের কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তো পেশোয়া কি সেটা তো জানা গেল, এই গেল আমাদের ছোটো একটা ইন্ট্রোডাকশন। আর যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম সেটা কি বলেছিলাম যে শিবাজির পরবর্তী থেকে
পরবর্তীকালে মারাঠাদের যে পতন শুরু হয়েছিল এবং পরবর্তীকালে পেশোয়াদের হাত ধরে পুনরুত্থান যে হয়েছিল প্রথমে আমরা সেটা ডিসকাস করব, এবার আমরা সেটা দেখব। 1680 খ্রিস্টাব্দে শিবাজীর মৃত্যুর পর তার পুত্র সম্ভাজি মারাঠার সিংহাসনে বসেন। মুঘল বাহিনীর বিরুদ্ধে তিনি নিহত হন এবং তার পুত্র শাহুকে বন্দী করা হয়। 1689 খ্রিস্টাব্দে সম্ভুজির পর তার ভাই রাজারাম এবং রাজারামের পর তার বিধবা স্ত্রী তারাবাই তার শিশুপুত্র তৃতীয় শিবাজীকে সিংহাসনে বসান এবং মুঘলদের বিরুদ্ধে তিনি যুদ্ধ কন্টিনিউ করতে থাকেন। ঔরঙ্গজেবের পক্ষে কিন্তু কোনোদিনই, অর্থাৎ মারাঠাদের শিবাজির সময় তো নয়, এমনকি শিবাজির পরবর্তীকালে যখন মারাঠারা অনেকটা পতনের মুখে ছিল তখনও কিন্তু দমন করা তার পক্ষে সম্ভব হয়নি। 1707 খ্রিস্টাব্দে এর পরবর্তীকালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মারাঠাদের মধ্যেও কিন্তু একটা গৃহবিবাদ সৃষ্টি হয় এবং সেই গৃহবিবাদ সৃষ্টি হয়েছিল শম্ভুজির যে বন্দি পুত্র শাহুকে যখন মুক্ত দেওয়া হয়। শাহু, যাকে দ্বিতীয় শিবাজিও বলা হয়, এবং তৃতীয় শিবাজি যথাক্রমে সাতারা ও কোলাপুরে নিজ নিজ রাজধানীতে প্রতিষ্ঠিত হন। তাহলে শাহু কে হলেন? যিনি সাতারায় প্রতিষ্ঠিত হলেন তিনি হচ্ছে শম্ভুজির পুত্র, যিনি দ্বিতীয় শিবাজি উপাধি নেন। আর তৃতীয় শিবাজি কে হলেন? তিনি হচ্ছে রাজারামের শিশুপুত্র, তাকে কোলাপুর দেওয়া হলো। অবশেষে বালাজি বিশ্বনাথ নামে একজন কূটনীতিবিদ ব্রাহ্মণ ছিলেন, তার সহায়তায় শাহু তার প্রতিপক্ষকে পরাজিত করে, অর্থাৎ শাহু বলতে দ্বিতীয় শিবাজি যাকে বলা হচ্ছে শম্ভুজির পুত্র, তিনি মারাঠা সিংহাসন দখল করেন এবং বালাজি বিশ্বনাথ তার পেশোয়া বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন 1713 খ্রিস্টাব্দে। এই সময় থেকে পেশোয়াই প্রকৃতপক্ষে মারাঠা রাজ্যের প্রধান শাসকে পরিণত হন এবং পেশোয়া পদ ক্রমশ বংশানুক্রমিক হয়ে পড়ে। প্রকৃতপক্ষে অষ্টাদশ শতকে মারাঠাদের যে পুনরুত্থানের ইতিহাস সেটা হলো পেশোয়াদের বা পেশোয়া বংশের উত্থানের ইতিহাস। এবার আমরা কার সম্পর্কে দেখবো, যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা বালাজি বিশ্বনাথ সম্পর্কে পড়ব। কোঙ্কনে চিৎপাবন যে একটা ব্রাহ্মণ বংশ ছিল, সেই ব্রাহ্মণ বংশের সন্তান ছিলেন বালাজি বিশ্বনাথ এবং 1713 খ্রিস্টাব্দে শাহুকে তিনি সিংহাসন আরোহণে সহায়তা করেছিলেন এবং তার যারা শত্রু ছিল তাদের পরাজিত করে তাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ বা তার পুরস্কার স্বরূপ যাই বলা হোক না কেন, 1713 খ্রিস্টাব্দে শাহু তাকে পেশোয়া পদে নিযুক্ত করেন। বালাজি বিশ্বনাথ ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং সুচতুর কূটনীতিবিদ। তিনি কিন্তু খুব কূট কৌশলের কূটনীতি এবং রাজনীতি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি একজন খুব ভালো যোদ্ধাও ছিলেন। এই সব কিছুর কম্বিনেশানে তিনি কিন্তু সমস্ত বিদ্রোহী যারা মারাঠা দলপতি ছিল, অর্থাৎ শাহুর যারা এগেনস্টে ছিল, প্রতিপক্ষ ছিল, তাদের কিন্তু খুব সহজেই দমন করেন এবং মারাঠা রাজ্যে একটি পুনরায় কিন্তু শান্তি প্রতিষ্ঠিত করেন। তার উদ্যোগে 1714 খ্রিস্টাব্দে, সরি এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 1717 হবে না, এটা কিন্তু 1714 হবে। ওকে, আমি আবার বলছি, এটা কিন্তু 1717 হবে না, এটা 1714 হবে। এই যে লোনা ভ্লাস সন্ধি, এটা 1714 হয়েছিল। তো 1714 যে লোনা ভ্লাস সন্ধি হয় সেখানে তিনি পশ্চিম উপকূলের শাসক এবং মারাঠা নৌবাহিনী তিনি প্রধান কানোজি আংরের সঙ্গে শাহুর মিত্রতা তিনি স্থাপন করেন। কানোজি আংরে পূর্বে তারাবাইয়ের সমর্থনে যুদ্ধে অংশগ্রহণ করেন কিন্তু পেশোয়ার বন্ধুত্বপূর্ণ নীতির ফলে তিনি কিন্তু শাহুর মিত্রে পরিণত হন। তিনি রাজস্ব বিভাগে নানা সংস্কার প্রবর্তন করে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটান এবং মাইসুর এবং নিজামের বিরুদ্ধে মারাঠা রাষ্ট্রের শক্তি বৃদ্ধিতে সাহায্য করেন। এরপর 1714 খ্রিস্টাব্দে তিনি মুঘল সেনাপতি সৈয়দ হুসেন আলীর সঙ্গেও একটি সন্ধি স্থাপন করেন। আর এই সন্ধি কিন্তু সেই সময়কার যে রাজনীতি ছিল বা রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সন্ধি শর্তানুসারে মুঘল সম্রাট শিবাজি অধিকৃত রাজ্যের উপর তার দাবি ত্যাগ করেন। দাক্ষিণাতের কিছু অঞ্চল যেমন ধরো খানদেশ, গন্ডোয়ানা, বেরার প্রভৃতি অঞ্চল শাহুকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও দাক্ষিণাতের মুঘল অধিকৃত 6টি সুবা থেকে শাহু চত ও সর্দেশমুখী আদায় অধিকার পান। দেখো, আমি ক্লাসের শুরুতেই যখন বারবার বলছিলাম যে কিছু কিছু টার্ম এরাম আসবে, যেমন পেশোয়া, এটা আমরা উল্লেখ প্রথম পাই শিবাজির রাজত্বকালে চত,
স্যার দেশমুখী, এই যে ট্যাক্সগুলো, এগুলো কী কীভাবে হিসেবে নেওয়া হতো, শিবাজির সময় শিবাজি কেন এগুলো নিয়েছিলেন, এর কী টান ছিল, সে সবগুলো কিন্তু আজকে যদি আমি আবার রিপিট করতে থাকি তাহলে কিন্তু পুরো যে টপিকটা আছে সেটাই কিন্তু তার রিদিমটা গুলিয়ে যাবে। তো সেই জন্য আমি আবারও বলছি যে এই টপিকটা ভালোভাবে বুঝতে হলে তোমরা কিন্তু অবশ্যই শিবাজির যে টপিকটা আছে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখো। তাহলে এই যে চর দেশমুখী যেটা ছিল, তার যে অধিকার শাহু পেয়েছিলেন, তার বিনিময়ে শাহুকেও কিন্তু কিছু দিতে হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে মুঘল সম্রাটকে বার্ষিক 10 লক্ষ টাকা তাকে ট্যাক্স দিতে হতো এবং হুসেন আলীকে 15,000 অশ্বারোহী সেনা দিয়ে সাহায্য করতে তিনি সম্মত হন। এই সন্ধির ফলেই কিন্তু বলা যায় যে দাক্ষিণাত্যের উপর থেকে মুঘল অধিকার কিন্তু বলা যায় প্রায় কার্যত বিলুপ্ত হয়ে যায় এবং মারাঠা অধিপতি শাহুর মর্যাদা অনেকাংশে বৃদ্ধি পায় এবং তিনি মহারাষ্ট্রের আইনসম্মত শাসক হিসেবে স্বীকৃতি পান। এছাড়াও এই সন্ধির শর্তানুসারে মুঘল কর্তৃত্ব স্বীকার করে বালাজি বিশ্বনাথ শিবাজির স্বাধীনতার আদর্শকে অনেকাংশে বিসর্জন দিয়েছিলেন ঠিকই, কিন্তু মুঘল কর্তৃত্বের যে স্বীকৃতি ছিল সেটা কিন্তু নামে মাত্রই ছিল, কার্যক্ষেত্রে কিন্তু সেটি আর ছিল না বললেই চলে। তো সেই হিসেবে মারাঠা ইতিহাসে কিন্তু এই সন্ধি কিন্তু একটি যুগান্তকারী ঘটনা হিসেবে পরিচিত এবং এই সন্ধির দ্বারা কিন্তু মুঘলদের তুলনায় মারাঠাদেরই লাভ হয়েছিল বেশি এবং মারাঠারা কিন্তু তাদের যথেষ্ট শক্তি বৃদ্ধি, মর্যাদা ও প্রতিপত্তি লাভে অধিকারী হয়েছিল। দাক্ষিণাত্যের চট ও সর্দেশমুখী আদায়ের অধিকার দিয়ে মারাঠাদের মুঘল সাম্রাজ্যের প্রদেশগুলি যে রাজস্ব ব্যবস্থার অংশীদারি করা হয় এবং এর ফলে রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রেও কিন্তু মারাঠারা মুঘলদের সমান অংশীদার স্বীকৃতি পায়। এক্ষেত্রে অর্থাৎ এই যে ঘটনা প্রসঙ্গে যে মুঘলদের অধিকার অনেকটা ক্ষুণ্ণ হয় এবং মারাঠাদের প্রতিপত্তি বৃদ্ধি হয়, সেই হিসেবে স্যার রিচার্ড টেম্পল একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে 1714 খ্রিস্টাব্দের এই যে সন্ধি, সেই সন্ধিকে মারাঠা সাম্রাজ্যের উত্থানের ম্যাগনা কার্টা বা সনদ বলা হয়। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায় সময় এসে থাকে, স্পেশালি পিএসসি যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করছো বা সাবজেক্টের জন্য যারা প্রিপারেশন করছো, এই কোয়েশ্চেনটা কিন্তু, এই ম্যাগনা কার্টার কোয়েশ্চেনটা কিন্তু আসে যে মারাঠা, ম্যাগনা কার্টা অফ মারাঠা বা মারাঠা সাম্রাজ্যের উত্থানে ম্যাগনা কার্টা কাকে বলা হয়। তাহলে কিন্তু এটা বলা হচ্ছে যে হুসেন আলীর সঙ্গে শাহুর যে সন্ধি স্থাপিত হয় সেই সন্ধিকে বলা হয়, আর এটি কে বলেছিলেন সেটা হচ্ছে স্যার রিচার্ড টেম্পল। এই সন্ধি শর্ত অনুসারে আরও কিছু জিনিস হয়, যেরকম আগে বললাম যে বালাজি বিশ্বনাথ 15,000 সৈন্য দিল্লি সহ তিনি দিল্লিতে আসেন এবং এই সময় থেকে কিন্তু মারাঠারা দিল্লির রাজনীতিতে প্রকৃতপক্ষে অংশগ্রহণ করতে শুরু করে। মুঘল দরবারের রাজনীতিতে তিনি সৈয়দ ভ্রাতৃদ্বয় সমর্থক ছিলেন। এর আগে যখন আমরা লিটল মুঘলস পড়েছি তখন সৈয়দ ভ্রাতৃদ্বয় কারা ছিলেন এবং তারা কী কীভাবে মুঘল যে রাজনীতি ছিলেন সেটাকে নিয়ন্ত্রণ করতেন সেটা আমরা দেখেছি। তাহলে এখান থেকে এটা বোঝা গেল যে বালাজি বিশ্বনাথ কিন্তু সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সমর্থক ছিলেন। শুধু যে লিটল মুঘলস কেন, আমরা এরকম আগে যখন বাংলার উত্থান পড়েছি, অযোধ্যার উত্থান পড়েছি, হায়দ্রাবাদের উত্থান পড়েছি, সেখানেও কে কোন পক্ষের কাদের সমর্থন ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি। তো সেই জন্য আমি বারবার বলছি, যেরকম সিরিয়ালি সিলেবাস ভিত্তিক আমি তোমাদের ক্লাসগুলো করাচ্ছি সেরকম সিরিয়ালি যদি তোমরা দেখো তাহলে কিন্তু ব্যাপারগুলো বুঝতে শুরু হবে। কারণ মডার্ন হিস্ট্রিতে অন্যান্য, অ্যাকচুয়ালি হিস্ট্রিতে প্রত্যেকটা টপিকই একটার সাথে রিলেটেড, কিন্তু স্পেশালি মডার্ন হিস্ট্রিতে কিন্তু প্রত্যেকটা টপিক একটার সাথে কোনো না কোনোভাবে যোগ আছে এবং পূর্ববর্তী টপিকের যে কনসেপ্ট রয়েছে সেটা যদি পুরোপুরি ক্লিয়ার না হয় তাহলে নেক্সট টপিকের কিন্তু কনসেপ্ট বুঝতে কিন্তু যথেষ্ট সমস্যা হবে। তো মারাঠাদের সাহায্যেই সৈয়দ ভ্রাতৃদ্বয় সম্রাট ফারুক শিয়ারকে সিংহাসনচ্যুত করেন এবং মোহাম্মদ শাহকে সিংহাসনে বসেন। মোহাম্মদ শাহ 1714 খ্রিস্টাব্দে সৈয়দ হুসেন আলীর সঙ্গে বালাজি বিশ্বনাথের সম্পাদিত চুক্তিটি অনুমোদিত করেন এবং এইভাবে নিজ সমর্থন পুষ্ট ব্যক্তিকে দিল্লির সিংহাসনে স্থাপন এবং বাদশাহের মিত্র হিসেবে দিল্লির দরবারে বালাজি বিশ্বনাথ দিল্লি সিংহাসনে স্থাপন করেন, সরি যেটা বলছিলাম যে বাদশাহের মিত্র হিসেবে তিনি দিল্লির দরবারে মারাঠাদের যে একটা স্ট্রং যে উপস্থিতি, শক্তিশালী উপস্থিতি এবং রাজনৈতিক যে মর্যাদা বৃদ্ধি সেটি কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি করেন এবং একটা বলা যায় একটা দৃঢ় ভিত্তির ওপরও প্রতিষ্ঠা করেন।
এর ফলে কি হয়, আগামী দিনে মারাঠা সাম্রাজ্যের যেটা ভিত্তি সেটা আরো বেশি শক্তিশালী হয়, এবং বালাজি বিশ্বনাথের আমলে কিন্তু মারাঠারা দুর্ধর্ষ একটি শক্তিশালী জাতিতে পরিণত হচ্ছে। তো আজকের টপিক যেটা আলোচনা করলাম তার প্রথম পার্ট সেটা এই পর্যন্ত। এরপরে দুটো পার্ট আছে, এরপরে ক্লাসে আমরা প্রথম বাজিরাও এবং নেক্সট তারপরের ক্লাসে এই টপিকটা যখন শেষ করবো সেটা হচ্ছে বালাজি বাজিরাও দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।